শুধু সীমান্ত নয়, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকদের সম্মেলনের অংশ নেয়ার পর সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। জেলা প্রশাসকদের সঙ্গে রোহিঙ্গা সংকট, মাদক পাচার ও মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তারিক আহমেদ সিদ্দিক। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, জনগণের শান্তি ও রোহিঙ্গাদের শৃঙ্খলাভাবে রাখতে কাজ করছে সরকার। শুধু সীমান্ত বা মিয়ানমার নয়, যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেবেন সেটা মানব। সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে সবসময় প্রস্তুত থাকে। দেশের সংকটে সিভিল প্রশাসন ও সেনাবাহিনী একযোগে কাজ করবে। সীমান্তে আন্তর্জাতিক শক্তি সম্পৃক্ত হতে যাচ্ছে এমন ধারণার কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সেগুলোতে নাক গলাবে না।